দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভেন টোয়েন্টি ফোর টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভেন অ্যানালিসিসে আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে দর্শক আপনাদের সবাইকে জানিয়ে রাখছে আমরা আপনাদের অনেক 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 কল মন্তব্য পেয়ে থাকি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানেও আশা করি পাবো আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তর এবং মন্তব্য নেওয়ার আমাদের সাথে আজ আছেন আমাদের অতিথি মোহাম্মদ হাশেম ইপি কর্ণফুলি ট্যাক্স সার্ভিসেস সিইও স্বাগত জানাচ্ছি আপনাকে আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনাদের প্রশ্নের জন্য যে কোনো মন্তব্যের জন্য প্রশ্নের জন্য ক্লারিফিকেশনের জন্য আপনারা কল করতে পারেন সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট নাম্বারে আমরা আছি ফেসবুকে ফেসবুক ডট কম ফর স্ল্যাশ টিভিএন টোয়েন্টি ফোর ইউএসএ এই ঠিকানায় আশা করি আপনারা সবাই দেখছেন এবং আছেন আমাদের সাথে দর্শক আমরা আমাদের সাথে আমি একটু জানিয়ে রাখতে চাই আমাদের সাথে বেশ কয়েকজন দর্শক এই মুহূর্তে আছেন আমি প্রথমে কয়েকটি কল নিয়ে নিব তারা অনেকক্ষণ ধরে আছেন আমাদের সাথে এবং আমি সাধুবাদ জানাই আপনাদের এবং আপনাদের ধৈর্য ধরে আছেন সেই আরেকবার ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে কে আছেন আপনি আমাদের সাথে দয়া করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম শুনছি বলুন

আচ্ছা ওনারা কি এখানে থাকতেন এবং দেশে চলে গেছেন? ওনাদের উনার কি কাজ উনার কি কাজ করতেন? না না ওনার কাজ করতেন না আমার ওয়াইফের ফটো হোম কেয়ারে কাজ করতে ওনাদের তাহলে কে এমপ্লয়মেন্ট ফাইল করতে যায়? আপনার ওয়াইফ। ওয়াইফ ফাইল করতে যায়। আপনি ফোনটি কানে নিয়ে কথা বলুন আপনি স্পিকার দিয়ে রেখেছেন আমি পরিষ্কার করে শুনছি না। ओके भैया। জি भैया। জি বলুন। আমার ওয়াইফ হোম কেয়ার কাজ করত বাবা মায়ের তারা দেশে চলে গেছে জি তো পাঁচ মাস মতন আর কি কাজ করছে তো এখন কি সে আনএমপ্লয়মেন্ট করতে পারবে কিনা আপনি কবে কাজ আপনার ওয়াইফ কবে কাজ শেষ কাজ করেছেন শেষ কাজ করতে ফেব্রুয়ারি 24 তারিখ ফেব্রুয়ারি 24 তারিখ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে

হ্যাঁ মানে আমি দুই জায়গায় কাজ করি দুই জায়গায় বলতে আমার বাবার হোম কেয়ারের কাজ করি আর এক জায়গায় কাজ করি তো ওখানে এখন আর আমি কাজ করতেছি না তো এখন কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো আচ্ছা আপনি যে হোম কেয়ার এ কাজ করেন আপনার ফাদার জন্য কত আওয়ার কাজ করেন সেখানে ওটা ওয়ান আওয়ার ওয়ান আওয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আপনি আগে যেখানে কাজ করতেন সে সেটা কবে ছেড়ে দিয়েছেন

স্পেশালি আপনাদের মাধ্যমে আমরা আমাদের ট্যাক্স পেয়ারদেরকে যে নতুন যে স্টিমুলাস প্যাকেজটা এসেছে এবং কংগ্রেস পাশ করেছে যেটা এবং প্রেসিডেন্ট সাইন করেছে এই আপডেটগুলা আমরা দিয়ে যেতে পারবো ঠিক আছে তো আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলবো স্পেশালি স্মল বিজনেসদের ব্যাপারটা নিয়ে তারা কারা বেনিফিট হবে কিভাবে বেনিফিট হবে এবং যারা স্টুডেন্ট তাদের নিয়ে একটু কথা বলবো যারা যেসব সোশ্যাল সিকিউরিটি তারা তাদের স্টিমুলাস প্যাকেজ প্যাকেজের যে টাকাটা টুয়াল হান্ড্রেড ডলার মেরিট পানির জন্য টোয়েন্টি ফোর হান্ড্রেড ডলার এটা পাবে কিনা ওগুলো আমরা আজকে ক্লিয়ার করবো প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল আপনার যে এখানে ফেব্রুয়ারি টোয়েন্টি ফোরে তার কাজ নেই এরপর থেকে কিন্তু যদি স্টিল কাজ না থাকে হি আর শি ক্যান অ্যাপ্লাই ফর দা আনইন এক্সকিউজ মি আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে ও কোয়ালিফাই হলে উনি কন্টিনিউ এটা পাবে ঠিক আছে যেহেতু এখন আর কোনো কাজ নেই আর সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে ফারজান আক্তারের আহ ওনাদের রিসেন্টলি হয়তো কাজ নেই দুই জায়গায় কাজ করেছে তো সেক্ষেত্রে যদি কাজ না থাকে তাহলে যদি রুল হচ্ছে কি নিউ স্টেটের এইটিন মান্থ যদি আপনি নিউ স্টেটের কাজ করেন তাহলে আপনি কোয়ালিফাই ফর দা अप्लाई ফর দা আনএমপ্লয়মেন্ট তো সেটাও আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারে তো এখানে আনএমপ্লয়মেন্টের জন্য আপনি জাস্ট লেবার ওয়াই ওখানে গেলে অ্যাপ্লাই ফর আনএমপ্লয়মেন্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেখান থেকে আপনি কমপ্লিট করলে আপনি এবং এবং কমপ্লিট করার পরে একটা কনফার্মেশন পাবেন এবং পাশাপাশি আপনাকে প্রতি সপ্তাহ সফটওয়্যার সার্টিফাই করতে হবে টু গেট দ্য মানি হ্যাঁ ওনার প্রশ্নটি একটু স্পেসিফিক ছিল উনি দুটি কাজ করেন একটি এখন করছেন না আরেকটি কাজ যেটি উনি করেন হোম হোম কেয়ার ওনার কে টেক করেন উনি ওখানে একুশ ঘন্টা কাজ করছেন এখনও Right. সো এটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার এই নিউ ইয়র্ক ল্যাবারে ওদের কাছে রেকর্ড রয়েছে আপনি কতটুকু কাজ কাজ করেছেন বেসড অন সেটার উপর ভিত্তি করে উনি যতটুকু বেনিফিট পাবে সেটা প্রতি সপ্তাহ সপ্তাহ আসবে ফর এক্সাম্পল আপনি ওরা ক্যালকুলেশন করতেছে এইভাবে আপনি যদি লেস এ হোল ইয়ার কাজ করলেন প্রতিটা তিন তিন মাস অন্ত এক একটা কোয়ার্টার হয় এই কোয়ার্টারের মধ্যে কোন কোয়ার্টার আপনি বেশি কাজ করেছেন সেটা ছাব্বিশ দিয়ে ভাগ করবে তারপর যে পরিমাণ টাকা আসবে সেটা যদি চারশো পাঁচ টাকার উপরে হয় তাহলে আপনি চারশো পাঁচ টাকাই পাবেন আর কম তবে আচ্ছা একটি একটি কমন প্রশ্ন করে তারপর আমরা আলোচনা যাব সেটি হচ্ছে অনেকে বলছেন যে আমি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছি কনফার্মেশন নাম্বার পেয়েছি এরপরে আমি কি করবো এটি আসলে সদুত্তর কি রাইট আপনি যদি কনফার্মেশন পায় এখানে আপনার শেষ নয় কিন্তু আপনাকে কন্টিনিউ সারিফাই করে যেতে হবে ওয়েদার নট ইউ গেটিং জব আপনি কি জবই ব্যাক করে ব্যাক করেছেন কিনা সেটা যদি আপনি কন্টিনিউ সারিফাই করে যেতে প্রবাবলি সাম টাইম আমি পার্ট টাইম জব পেয়েছি সেখানে আপনি কতটুকু পেয়েছেন সেখানে কোনো আপনি পেমেন্ট রিসিভ করতেছেন কিনা এই জিনিসগুলো আপনাকে ওখানে সারিফাই করতে হবে এভরি উইকে প্রতি উইকে আপনি সারিফাই

ফেসবুকের একজন আছেন উনি অনেকে আছেন এই প্রশ্ন আছে পলি লিনা উনি বলছেন যে ফ্রি ফুডের ব্যাপারে বলে আমি পলি লিনা আপনাকে বলছি ফ্রি ফুডের ব্যাপারে একটু যদি মনোযোগ দিয়ে শোনেন এবং আর আপনারা অন্য যারা দেখছেন সবার জন্যে সবার উদ্দেশ্যে বলছি এই টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বেশ কিছু ইনফরমেশন সংগ্রহ করেছেন করেছে নিউ ইয়র্ক সিটি থেকে এবং আইআরএস থেকে এবং এই স্কুল বোর্ড অফ এডুকেশান থেকে এই সমস্ত ইনফরমেশন জনস্বার্থে টেলিভিশনে প্রচার করা হচ্ছে কিছুক্ষণ পরপরই আপনারা দেখতে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এই ইনফরমেশন ইনফরমেশন আকারে দেওয়া হচ্ছে এবং সেটি স্ক্রিনে থাকছে অনেকক্ষণ সেটির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমি এখনই বলে দিতে পারি ফ্রি ফুড সিনিয়রদের জন্য কোথা থেকে দেওয়া হচ্ছে কোথায় 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 পাওয়া যাবে পিক আপ কীভাবে হবে পিক আপ যদি না করতে পারেন কোন নাম্বারে ফোন করতে হবে সেটিও দেওয়া আছে যাদের হোম ডিস্টেন্স হোম লার্নিং বাচ্চাদের জন্য রিমোট ডিভাইস নেই অর্থাৎ আইপ্যাড বা ল্যাপটপ সিটির থেকে দেওয়া হচ্ছে এবং সেটি কীভাবে পেতে তার বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে এছাড়াও অনেক অন্যান্য তথ্য দেওয়া হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে আপডেট আপনারা টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন এটি কিছুক্ষণ পর ঘন্টা খানেক পরপর আসছে এটি আপনারা ওখান থেকে জেনে নেবেন এবং বিস্তারিত দেওয়া হচ্ছে বিস্তারিত আপনি যদি খেয়াল করেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন হাশেম মোহাম্মদ হাশেমা আপনি বলছিলেন যে কিছু ক্লারিফিকেশন আমাদের দরকার আছে ওখান থেকে আমরা শুরু করি চুয়ালি আহ যদি আমরা শুরু করতে যাই যেটা প্রেসিডেন্ট সাইন করেছিল সাতাইশ তারিখে তো সেটা সেটার মধ্যে ফোকাস আপনার স্মল জন্য ইকোনমিটা আবার হয় ঠিক আছে মানে ব্যাক করে এই জন্য স্মল জন্য অনেকগুলো সুবিধা ওখানে ওই প্যাকেজে ছিল হ্যাঁ প্রথম একটা হচ্ছে আপনি যদি ফেডারেল সাইটে আপনি যদি দেখেন তাহলে সেখানে আপনি প্রথম একটা করতে পারেন সেটা হচ্ছে ইকোনমি ইঞ্জুরি ডিজাস্টার সেটা হচ্ছে আপনি আপ টু টু মিলিয়ন ডলার স্মল বিজনেস ওনারা এটা কোয়ালিফাই তে পারে আপ টু 2 মিলিয়ন ডলার ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার কি কত ইনডুমি এখানে স্মল বিজনেস বলতে কিন্তু আপনি যাদের কর্পোরেশন আছে তারাও কিন্তু স্মল বিজনেস আন্ডারে পড়ে লেস দ্যান 500 এমপ্লয়ি যাদের আছে আর কি তারপরে মনে করেন আপনার এই ইনডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর इवन जो যারা ফুড ব্যান্ডার করে তারাও কিন্তু কনসিডার টু অ্যাজ আ স্মল বিজনেস আবার মনে করেন Uber ড্রাইভার তারাও যদি এটাও সোল प्रोपराटीशिप এটাও কিন্তু আপনার ইনডিপেন্ড আপনার এই এই सोल प्रोपराटीशिप হিসাবে বিজনেস হিসাবে কনসিডার করা হয় স্মল বিজনেস হিসাবে ঠিক আছে তো ইচ্ছা করলে তারা এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে এস বিএ ডাট গিয়ে ঠিক আছে এটা একটা নাম্বার টু এটার পাশাপাশি একটা হচ্ছে লোন অ্যাডভান্স যেটা হচ্ছে 10,000 ডলার দিচ্ছে এখানে কিন্তু ওরা ওদের ওয়েবসাইটে বলেছে এই 10,000 যদি আপনি কোয়ালিফাই হন উইথিন থ্রি ডেস এর মধ্যে ওরা আপনার ব্যাংকের ডিপোজিট দিয়ে দিচ্ছে তো এই টেন ডলার আবার আপনাকে রিপে করতে হবে না এটা ক্লিয়ারলি তারা তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন ওখানে সাথে সাথে আপনি টেন থাউজেন্ড অ্যাডভান্স লোনের জন্য অ্যাপ্লাই করবেন ওইটা যদি আপনি কোয়ালিফাই হন অ্যাপ্রুভ হন তাহলে টেন থাউজেন্ড ডলার আপনার ব্যাংকে আপ টু আপ টু টেন থাউজেন্ড কেউ আবার কেউ টেন থাউজেন্ড কেউ ল্যাস দেন টেন থাউজেন্ড পাবে এটা ব্যাংকে ডিপোজিট হয়ে যাবে এটা আপনাকে রিপে করতে হবে যাতে করে আপনার বিজনেসটা কন্টিনিউ রান করতে পারে আর একটা রয়েছে সেটা আরেকটা ইম্পর্টেন্ট লোন আছে সেটা হচ্ছে পিপিপি যেটা হচ্ছে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম এটা হচ্ছে আপনি যাতে এমপ্লয়ীদেরকে কন্টিনিউ কাজে রাখেন সেই জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে সেটার মাধ্যমে আপনি আপনি লোন পেতে পারেন এবং এখানে একটা কথা রাখি এই লোনের মাধ্যমে কিন্তু আপনি যে এই অফিস ভাড়া দিচ্ছেন র্যান্ড এবং আপনার যদি বিজনেসের মর্গেজ ইন্টারেস্ট দিয়ে থাকেন এটা ইউটিলিটি বিল আপনার আহ ফেরোল এই জিনিসগুলো যদি আপনার সার্টেন সময়ের মধ্যে দিয়ে থাকেন ওরা ওই লোন থেকে এটা মাফ করে দেবে তো ফর এক্সাম্পল আপনি যদি টু হান্ড্রেড যদি লোন পান সেখানে যদি আপনার আপনার বিল আপনার ফের কস্ট আপনার অপারেটিং এক্সপেন্স যেগুলো আছে সেখানে যদি ফিফটি থাউজেন্ড যদি থাকে এই টু হান্ড্রেড থাউজেন্ড থেকে আপনার ফিফটি থাউজেন্ড আপনাকে মাফ হয়ে গেল ঠিক আছে তো দ্য গুড থিং ফর স্মল বিজনেস ওনারদের জন্য এটা হচ্ছে স্মল বিজনেস যে আমরা ফেডারেল সাইটে আলাপ করলাম আরেকটু যদি বলতে চাই নিউ সিটি থেকে আপনি কি পাচ্ছেন যেহেতু আমরা নিউ ঠিক আছে সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি স্মল বিজনেস কন্টিনিউটি লোন ফান্ড যেটা হচ্ছে সেভেন্টি পর্যন্ত আপনি নিতে পারবেন উইদাউট ইন্টারেস্ট আপনার কোনো ইন্টারেস্ট থাকবে না ঠিক আছে এটা একটা এন আরেকটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি থেকে ইমপ্লয়ি প্রোটেকশন গ্রান্ট ফান্ড এটা আপনার পেরও যদি করে থাকেন স্মল বিজনেস যদি আপনার এমপ্লয়ি থাকে এখান থেকে আপনি আহ ফোর আপনি ক্রেডিট পেতে পারেন তো এই এই জিনিসগুলা হচ্ছে আপনার জন্য তো এখানে রাখি যদি আপনারা যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় তাহলে আপনাদের হেল্প করতে পারবে এবং পিপিপি যেটা যেটা হচ্ছে প্রোগ্রাম এটা কিন্তু আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন না এটা হচ্ছে আপনার ল্যান্ডারের কাছে যেতে হবে যেটা হচ্ছে এই আপনার এই কংগ্রেস থেকে অ্যাপ্রুভ করা আছে যেটা হচ্ছে এফডিআইসি আন্ডারে ঠিক আছে যেমন বলেন আমি আমাদের সাথে অনেকজন আছে আমি দু একটি প্রশ্ন নিয়ে নিই তারপরে সে আলোচনায় যাবো এর মধ্যে যারা ফেসবুকে দেখছেন আপনাদের আহ জানিয়ে রাখতে চাই যে আপনাদের সমস্ত মন্তব্য প্রশ্ন আমি কিন্তু মনোযোগ দিয়ে শুনছি দেখছি পড়ছে এবং বেশ কয়েকটি আমি লিখে রেখেছি যেমন সবুজ মিয়া উনি বলেছেন এমডি রানা তাহামিনা আক্তার পিয়া আপনাদের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন উত্তর আমরা দেব থাকবেন আমাদের সাথে প্রিয় দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে নাম জানিয়ে প্রশ্নটি করুন টিবিএন24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1718776556

কোনোভাবেই ফোন আপনার ঢুকতেছে না তো আপনি এখন আমি বুঝতেছি না যে আমার এটা কি মানে অ্যাপ্রুভ হয়েছে কি না আসলে এটা বোঝার উপায় কি আচ্ছা আপনি থাকবেন আমাদের সাথে আপনার প্রশ্ন উত্তর দেব যাবেন না কোথাও প্রিয় দর্শক কে আছেন পরবর্তীতে আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্রিয় দর্শক আচ্ছা কোন কারণে আমরা সংযোগ হারিয়েছি মামুদ হাসেম আপনি প্রশ্নটি শুনেছেন জি

আমি প্রশ্ন আরেকটু যোগ করতে চাই প্রিয় দর্শক আরেকবার বলছি আপনাদের সবাইকে একটা জিনিস বুঝতে হবে আপনারা ফাইল করেছেন অনেকে করতে পারছেন না কারণ নর্মালি লেবার ডিপার্টমেন্টের হিসাব অনুসারে সেটি আমার নিজের চোখে দেখার তথ্য গত মাসে চব্বিশ হাজার তাদের ইয়ে ছিল নিউ ইয়র্ক স্টেটে চব্বিশ হাজার আনএমপ্লয়মেন্ট ক্লেম ছিল গত মাসে সেটা আপনি জানেন আপনারা যারা আমাদের নিয়মিত দেখে থাকেন আপনারা শুনেছেন অনেকবার আমরা আমরা বলেছি বলেছি গত সপ্তাহে মিলিয়ন আনএমপ্লয়মেন্ট যেখানে চব্বিশ হাজার সেখানে মিলিয়ন এবং এই সপ্তাহে সেটা দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে সিক্স পয়েন্ট সিক্স মিলিয়ন কাজে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যদি ফোন পাচ্ছেন না আপনাকে ফোন করে যেতে হবে অনেকে বলছেন বার কল করেছি দিস ইজ এ ডেসপারেট টাইম আর ডেসপারেট টাইম রিকোয়ার্স ডেসপারেট মেজার তো আপনাকে ফোন করে যেতে হবে যে পর্যন্ত আপনি না পান তাদেরকে আমি কয়েকটি কল নেব কিন্তু আমি ফেসবুক থেকে কয়েকটি প্রশ্ন নিয়েছি হাসেম মাহমুদ হাসেম আমি আপনার কাছে তুলে ধরতে চাই সবুজ মিয়া উনি বলেছেন যে উনি উবার ড্রাইভার এবং উনি ট্যাক্স ফাইল করেছেন হ্যাঁ উনি ট্যাক্স ফাইল করেছেন কিন্তু ওনার কাছে চাওয়া হয়েছে টেন নাইনটি নাইন হ্যাঁ পাঠানোর জন্য বলা হয়েছে উনি এটা কিভাবে পাঠাবেন কা কোথায় পাঠাবেন সেটি জানতে চাচ্ছেন

সো ওটা যদি বলে থাকে তাহলে ওডাকে একটা নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে যে নাম্বারে ফ্যাক্স করার জন্য কিংবা আপলোড করে ইমেল করে দেওয়ার জন্য সেটা ওনার যে কনভারসেশন হয়েছে ওটা ক্লিয়ার করে দরকার ছিল আর কি সো আমি জানি না ওরা কেন 1099 চেয়েছে এই মুহূর্তে বা সেটা তাদের তাদের যদি মান নিতে হয় তাহলে সেটা তাদের একটা ফ্যাক্স নাম্বার প্রোভাইড করবে কিংবা একটা ইমেল নাম্বার প্রোভাইড করবে ইমেল করলে ওটা অ্যাটাচ করে আপনি সেন্ড করতে পারেন আর ওটা কোলে ফ্যাক্স করতে হবে আর কি আচ্ছা আর আরেকটা কথা বলেছি যা

তারা বলে দিয়েছে কিভাবে যারা সেলফ এমপ্লয়ি যারা উবার ড্রাইভার এন্ড আপনার লিফট ট্যাক্সি ড্রাইভার তারা কিভাবে अप्लाई করবে এটা কিন্তু তারা বলে দিয়েছে সুতরাং ওই লি ক্লিক করলে আপনি কোথায় কি লিখতে হবে অনেক সময় দেখা যায় যে আপনি সেলফ এমপ্লয়ি মানে আপনি এক নিজের কাজ নিজেই করেন ঠিক আছে কিন্তু আপনাকে যখন এমপ্লয়ার ইনফরমেশন দেওয়া হয় আপনি কয় জায়গায় কাজ করেছেন আপনি মনে করেন উবারে কাজ করেছেন লিফটে কাজ করেছেন আর গাড়ি এই ট্যাক্সিতে কাজ করুন তিন জায়গায় দিবেন আসলে কিন্তু আপনি হতে এক টাই এমপ্লয়ার হবে আপনি এজ সেলফ এমপ্লয় হিসাবে ঠিক আছে তো সেটা খেয়াল রাখতে হবে আরেক এক জায়গায় মনে করেন আপনার এই সেলফ এমপ্লয়ের যে অ্যাড্রেসটা এই আপনি লিখতে হবে সেলফ এমপ্লয় আর অ্যাড্রেসের জায়গায় আপনার বাসার অ্যাড্রেস আর যদি আনলে যদি বিজনেস অ্যাড্রেস না থাকে তো ওদের যে ওয়েবসাইটে ওরা কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছে আপনি শুধু সেলফ এমপ্লয়ি লিঙ্কটা ফলো করলে আপনি করতে ইজি হবে একটি বিশাল সংখ্যক প্রশ্ন আসছে উবার লেফট ইয়েলো ক্যাব গ্রিন ক্যাব যারা আছেন সেলফ সেলফ এমপ্লয় যারা আছেন ফুড ভেন্ডার যারা আছেন মোহাম্মদ হাসেম এই মুহূর্তে যে কথাটি বলেছেন আপনাদেরকে আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা শুনেছেন আমি আশা করবো আমি আক্তার কিছুক্ষণ আগে ফেসবুকে যে প্রশ্নটি আপ করেছেন আশা করি আপনি প্রশ্ন পেয়েছেন উত্তর পেয়েছেন যে আপনাকে আনএমপ্লয়মেন্ট ওয়েবসাইটে যেতে হবে ওখানে আলাদা একটা সেকশন আছে যারা সেলফ এমপ্লয়েড সেই পদক্ষেপ বা স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে কারণ সেলফ এমপ্লয় যারা আছেন তারা নর্মাল রেগুলার এমপ্লয়দের আন্ডারে পড়েন না সেই ক্ষেত্রে তারা কিছু আপডেট করেছেন যেটি আপনাকে ফলো করতে হবে ওইভাবে আপনি আনএমপ্লয়মেন্ট ফাইল করবেন মোহাম্মদ রানা আপনি সবুজ মিয়া আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন মোহাম্মদ রানা একটি প্রশ্ন করেছেন এটা অনেকেই করছেন যে আনএমপ্লয়মেন্ট সাইড গিয়েছেন প্রোফাইল তৈরি করেছেন সাবমিটও করেছেন কিন্তু কোনো কনফার্মেশন পাননি সেটি সেটি কি করা যেতে পারে

প্রিয়ান্তি প্রিয়া উনি গতকালও প্রশ্ন করেছেন আনফর্চুনেটলি আমরা আপনার প্রশ্ন উত্তর দিতে পারিনি আজ আমি খুব খেয়াল করে আপনার প্রশ্ন উত্তর নিলাম সেটি হচ্ছে উনি উনি বলছেন যে ওনার বাবা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেয়ে থাকেন তো উনি কি বেনিফিট পাবেন কিনা এই সম্বন্ধে আমরা গতকাল রাতে হয়তো জানতে পেরেছি একটি নতুন আপডেট শুনবো আপনার কাছ ভাই এটা আপনি এটা আমি অনেক শুনেছি অনেক কোয়েশ্চেন চলে আসছে এটা নিয়ে বাট এটা ক্লিয়ার করে দিতে চাই যারা প্রথমে আইআরএস একসময় বলেছিল দেখেন আপনার এই কংগ্রেস যখন ওই বিলটা পাশ করে প্রেসিডেন্ট যখন সাইন করে এটা ল হয়ে যায় তখন আইআরএস এটা ইমপ্লিমেন্ট করে তো এখানে আইআরএস প্রথমে বলেছিল যে একটা ট্যাক্স রিটার্ন করার দর হতে পারে বাট তারা এটা চেঞ্জ চেঞ্জ করে ফেলছে এটা হচ্ছে ফাইনাল যেটা আমরা গতকালকে বেঁচে আপনি বলেছেন সেটা হচ্ছে যারা সোশ্যাল সিকিউরিটি পায় এবং এসএসএস পায় দে আর নট রিকুয়ার টু ফাইল এবং তাদেরকে স্টিমুলাস প্যাকেজে যে টুয়াল হান্ড্রেড ডলার এটা পাওয়ার জন্য তাদেরকে কোনো ট্যাক্স রিটার্ন করতে হবে না এটা ক্লিয়ার ট্যাক্সের করতে হবে না কারণ কি তারা যে সোশ্যাল সিকিউরিটি পাচ্ছে তাদের আইএস এর কাছে রেকর্ড রয়েছে আপনার সোশ্যাল সিকিউরিটির কাছ থেকে রেকর্ডটা নিবে ওরা কিভাবে ডিপোজিট এরা কি ডাইরেক্ট ডিপোজিট দিচ্ছে না চেক নিচ্ছে তো ডাইরেক্ট ডিপোজিট হয় তাহলে অটোমেটিকলি ডাইরেক্ট ডিপোজিটে সেন্ড করবে সুতরাং কোনো ট্যাক্স ফাইল করা জরুরি নয় আরেকটা জিনিস বলে রাখি এখানে অনেকে আবার অনেকে বলতেছে আমি এটা কিভাবে পাবো আমি তো টু থাউজেন্ড ডাইরেক্ট ডিপোজিট দিই নাই তাহলে আমি কি চেক পাবো কি না এখানে আই বলছে তোমরা ওরই করার দরকার নেই আজকে আমরা নিউজে শুনেছি সেখানে হচ্ছে ওরা ওয়াইব বেস একটা পোর্টাল তৈরি করবে আই এর ওয়েবসাইটে সেটাতে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা আপডেট করতে পারেন যে আপডেটের মাধ্যমে আপনার ডাইরে আপনার যে পেমেন্টটা আপনি যদি সিঙ্গেল হন সেভেন্টি ফাইভ মধ্যে থাকেন তাহলে আপনি টুয়েলভ হান্ড্রেড ডলার পুরোটা আর ওয়ান হলে হচ্ছে মেরিট পালিন জয়েনলি সেটা টুয়েলভ হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড এখানে আর দুইটা জিনিস বলে রাখি নতুন নতুন যেটা সেটা হচ্ছে অনেকের আহ যেটা কন্টিনিউ বলে আসতেছি যেটা হচ্ছে অনেকের বাচ্চা জন্মিয়েছে আপনার মনে করেন কি বন হয়েছে রাইট তো কিন্তু আপনি করার সময় বাচ্চা ছিল না তো এই যে ফাইভ হান্ড্রেড ডলার বাচ্চা আন্ডার সেভেন্টিন ইয়ার্সে যারা পাবে সেটা আপনি কি করতে পারেন যখন আপনি পাবেন করে হাবিব ভাই হাবিব আর একটা জিনিস পয়েন্ট করি যেগুলো আমরা ক্লায়েন্ট থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে অনেকে বলতেছে আমি টাকা পাচ্ছি পাইলে আবার দিয়ে দিতে হবে না এরকম কোনো কিছু হয় না এখনো পর্যন্ত আপনি এই টাকাটা দিতেছি প্যাকেজের মধ্যে সিঙ্গেল হান্ড্রেড ডলার মেরিট টোয়েন্টি ফোর হান্ড্রেড ডলার ইনকাম লিমিট হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি আবার নাইনটি নাইন হচ্ছে সিঙ্গেলের জন্য হান্ড্রেড নাইনটি এইট হচ্ছে আপনার মেরিট ফালিন জোনির জন্য বাট টোয়েন্টি টোয়েন্টিতে যদি লাস্ট আপনার ইনকাম হয়ে গেল টু থাউজেন্ড নাইনটিতে আপনার ছিল ওয়ান হান্ড্রেড আপনার ইনকাম যদি কমে আসে তাহলে আপনি আবার ওই যে কম যে কম টুকু পেয়েছে সেটা আবার ফেরত পাবেন আবার যাদের ইনকাম কিন্তু বেড়ে গিয়েছে টোয়েন্টি থেকে টোয়েন্টি টোয়েন্টিতে তাদের এই টাকাটা কিন্তু ব্যাক করতে হবে না এটা ক্লিয়ার কিন্তু এবং শুনছেন অনেকে প্রশ্ন করছেন যে আমার দুটি কাজ ছিল এখন আমি যে একটি কাজ চলে গেছে কিন্তু আরেকটি আছে কিন্তু সেখানে আমি আটচল্লিশ ঘন্টা কাজ করছি বা চল্লিশ ঘন্টা কাজ করছি তাদের ক্ষেত্রে কি তারা কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন শুনেন এখানে আনএমপ্লয়মেন্ট যখন আপনি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য দেখেন আপনি যখন লগ ইন করে এই প্রশ্নের মধ্যে ঢুকবেন এই এই আপনি যখন লগ ইন করে সিস্টেমে ঢুকবেন তখন একটা প্রশ্ন রয়েছে ডু ইউ মেক লাস্ট পর্যন্ত 405 ডলার আপনি কি রিসিভ করেছেন কিনা আপনি যখনই রিসিভ করেন ইয়েস দেন তখনই তো আপনি আনএমপ্লয়মেন্ট পান না যেহেতু আপনি অলরেডি পাচ্ছেন এই চাইতে যদি আপনি কম পান তাহলে আপনি বাকিটুকুটা আপনি পেতে পারেন ইয়েস আশা করি আপনারা জি জি আমি এই টাকার উপরে কি আপনি পাবেন না কিন্তু এই প্রশ্নটা ওখানেই আছে প্রথম প্রথম স্লাইডে আপনি পাবেন যে আপনি এত টাকার উপরে কি আর্ন করতেছেন কি যখন ইয়েস বলবেন তখন আপনি পাচ্ছেন না কিন্তু এইটা যদি কম হয় তাহলে আপনি ডেফিনেটলি পাবেন আচ্ছা আমি কয়েকটি প্রশ্ন নিতে চাই প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন টিভিএন টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +17187765656 দর্শক শুনছি আপনি প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম আমি সজীব আহমেদ বলছি জ্যামাইকা থেকে জি আমার ছোট তিনটা প্রশ্ন আছে লোনের জন্য আমরা আমি আমি উবার ড্রাইভার আহা লোনের জন্য আমরা কিভাবে अप्लाई করতে পারি অনলাইনে নাকি কোনো ব্যাংকে গিয়ে যদি কোনো অনলাইনে করতে হয় কোন ওয়েবসাইট থেকে এটা করতে হবে এটার নামটা একটু জানাবেন আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের জন্য যারা আমরা ফাইল করছি প্রথম সপ্তাহে যারা আমরা করছি ফোন দিয়ে যারা আমরা কনফার্মেশন নিচ্ছি দ্বিতীয় সপ্তাহে ও কি আমাদেরকে ফোন দিতে হবে নাকি আর তৃতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে প্রনোদনা যেটা আমাদেরকে বারোশো ডলার করে দিবে সেটা কি আমাদের একবারই দিবে নাকি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বা কতদিন পর্যন্ত আমরা এটা পেতে পারি এটা একটু জানাবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 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 আমি আর প্রশ্ন দিতে না দুঃখিত আরো অনেকে আছেন দুঃখিত আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক কি আছেন আমাদের সাথে আপনি পরিচয় দিন প্রশ্নটি করুন হাই গুড ইভিনিং আমি শামিমা হিল হিল টাইপ থেকে বলছি ভাইয়া আমি আহ দুইটা জব করতাম তো একটা হচ্ছে এয়ারপোর্টে আর একটা হচ্ছে আমি একটা বিকেল স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করতাম তো দুইটা জবই আপাতত নাই বাট স্কুল থেকে আমাকে একচিশ মাস মার্চ পর্যন্ত পে করেছে এখন কোশ্চেন হচ্ছে বাট আমি অলরেডি আনএমপ্লয়মেন্টের জন্য আদার জবের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম এটা বলেছিলাম মার্চের বিশ তারিখে তো ওরা আমাকে একটা নাম্বার দিয়ে বলেছিল যে ওখানে কল করতে হবে আমি নন স্টাফ আমি কল করছি ওখান থেকে আমাকে মানে কম্পিউটার থেকে রিসিভও করছে এবং আমার সোশ্যাল সিকিউরিটি বা আমার একটা পিন নাম্বার ক্রিয়েট করতে হয় ওই নাম্বারটা দি আর আমাকে লাইনে বা পৌঁছায় যে আপনি লাইনে থাকুন কিছু কোন লাইন থাকা পর পৌঁছায় যায় এখন অনেক বিজি আছে আপনি আবার পরে এই উইকে আবার ট্রাই করুন তো এই কি কোনো সলিউশন আছে আর আমার আরেকটা ইয়া আছে যে আমি যে আমি স্কুলে ইয়া করতাম আমি তখন ওখানে স্কুলে অলরেডি আমি পে পাছিলাম এখন কি আমার স্কুলে এটা ওকে অ্যাড করতে হবে কি না আচ্ছা আপনি যে স্কুলে কাজ করেন আচ্ছা আপনি আপনি যে স্কুলে কাজ করেন ওডি কি এখন আছে না নেই আহ না ওটা আমার এপ্রিলের ফার্স্ট থেকে আমার এটা দিয়ে دیا চাই এপ্রিল এপ্রিল ফার্স্ট উইক থেকে ফার্স্ট থেকে আপনি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন উত্তর দেব আপনি থাকবেন আমাদের সাথে প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনি দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্ন করুন প্রিয় দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা কোনো কারণে শুনতে পাচ্ছেন না আমি প্রশ্ন তো পর্বে চলে যাবো মোহাম্মদ হাসেম আপনি কি আছেন হাবিব এই প্রথম প্রশ্ন ছিল যেটা হচ্ছে উনি কিভাবে এটার জন্য অ্যাপ্লাই করবেন এবং পাশাপাশি ওখানে লাইন রয়েছে যেটা আপনি আপ টু থাউজেন্ড নেওয়ার জন্য এটা যদি আপনি নিতে চান ক্যান ক্লিক আপনি এইভাবে করতে পারবেন হাবিব ভাই এখানে একটা জিনিস রাখি এখানে অনেক স্কেম হচ্ছে আপনি যখন গুগলিং করেন টু অ্যাপ্লাই ফর দ্য আপনার এস বিএ লোন এখানে অনেকগুলো লিঙ্ক বের হয়ে আসে কিন্তু আপনি কনফার্ম হবেন এটা হচ্ছে এস বিএ গভ এই লিঙ্কে গিয়ে আপনি করতে হবে কিন্তু আপনার এখানে হাজার রকমের লিংক চলে আসবে এবং ইমেল আসবে তুমি এটাতে অ্যাপ্লাই করো কিন্তু আপনার ডেটাগুলো যদি আপনি এস বিএ আগে যদি অন্য লিঙ্কে যান তাহলে আপনার এই ইনফরমেশনগুলো চুরি হওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং মেক শিওর ইস হ্যাজ টু বি আপনার গভর্নমেন্ট ওয়েবসাইট ওখান থেকে আপনি সাবমিট করবেন এন্ড অলসো নিউ ইয়র্ক স্টেট থেকে নিউ ইয়র্ক সিটি থেকেও আপনি আপনি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে সাবমিট করবেন ওনার দ্বিতীয় প্রশ্ন জানি কি ছিল উইকলি উনি আনএমপ্লয়মেন্ট দ্বিতীয় হ্যাঁ উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন এটি কি উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন কবে পাবেন কিভাবে পাবেন সেটি জানতে চাচ্ছিলেন হ্যাঁ এটি তার দ্বিতীয় প্রশ্ন এটা যদি উনি কনফার্মেশন পেয়ে থাকে তাহলে ওনাকে আপনার সারিফাই করতে হবে আপনার লগ ইন করে তো উনি প্রশ্ন করেছিল যে ওনাকে আর কল দিতে হবে কিনা যদি আপনার কনফার্মেশন পেয়ে যান সো ইউ ডান অনলি ইউ হ্যাভ টু ডু সারিফাই এভরি কিউ আপনি সারিফাই করবেন তাহলে আপনার পেমেন্টটা মেক শিওর আপনারা ডাইরেক্ট ডিপোজিট দেন তাহলে আপনাকে ব্যাংকে আজ চেক যদি আসে তাহলে ভিজিট করতে হবে না আপনি ডাইরেক্ট ব্যাংকে জমা হয়ে যাবে তো আপনার ডাইরেক্ট ডিপোজিট ইউজ করবেন তৃতীয় প্রশ্ন ছিল তৃতীয় একটা প্রশ্ন ছিল যে 1200 ডলার কি এক ওয়ান টাইম নাকি এটি কত দিনের

জন্য প্রথম পেই প্রথম চেকটা আসবে স্টিমুলেন্স প্যাকেজের প্রথম পেই চেকটা যারা ডাইরেক্ট ডিপোজিট তেরো তারিখে এপ্রিল তেরো তারিখ প্রথম চেকটা তারা আউট করবে তো যদি প্রথম চেকটা তেরো তারিখে আসে তাহলে আপনি চোদ্দ পনেরো তারিখের মধ্যে পেয়ে যেতে পারেন প্রথম প্রথমটা সো বারোশো টাকা সিঙ্গেল মেরিট ফাইন জয়েন্টলি হচ্ছে টোয়েন্টি ফোর হান্ড্রেড এবং বাচ্চা যদি সেভেন্টিনের নিচে থাকে তাহলে পাবে ফাইভ হান্ড্রেড ডলার পার চাইল্ড এখন হাবিব ভাই এখানে আরো অনেকগুলো কোশ্চেন থেকে যায় যে মা আমার প্যারেন্ট তো আমার ডিপেন্ডেন্ট তারা কি টাকা পাবে কিনা যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে টাকা আসবে না তো এখানে আরেকটা জিনিস আছে কেন তারা পাবে না ওরা তো আমার ডিপেন্ডেন্ট প্রশ্ন হচ্ছে আপনি যখন ট্যাক্স ফাইল করেছেন তখন আপনার আপনার আদার আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট এটা কিন্তু ফাইভ ডলার দিয়ে দিয়েছিল ওই সময় ট্যাক্স ফাইল করার সময় আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট তাহলে আপনার ডবল বেনিফিট হয়ে যাচ্ছে এই কারণে আপনার এটা আচ্ছা আরেকটি খুব দ্রুত একটি প্রশ্ন করবো শামিমার শামিমা উনি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন আমি যাবো এটা খুব গুরুত্বপূর্ণ অনেকে বলছেন যে আচ্ছা আমি স্টুডেন্ট আমি জিরো ডলার ফাইল করেছি আমি কি স্টিমুলাস পাবো কিনা

আপনারা শুনেছেন যে মিলিয়ন পিপল ফাইল করেছেন আনএমপ্লয়মেন্টের জন্য সুতরাং আমি জানি এটি কষ্টসাধ্য একটি কাজ কিন্তু কিছুক্ষণ আগে আমি যেরকম বলছিলাম ডেসপার টাইম আপনাদেরকে আমি অনুরোধ করব দেরি করবেন না সময় লাগবে বসে থাকুন কল করুন যে পর্যন্ত আপনি রিয়েলি একজন রিয়েল পার্সন একজন মানে মেশিন না একজন রিয়েল এজেন্ট না পানা আইআরএসের আরেকটি ব্যাপার খুব ধন্যবাদ আপনাকে মোহাম্মদ হাসেম যে লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন খুব সাবধান এসবিএ লোনের যে ইয়ে আছে আমাদের টেলিভিশনের পর্দায় বিভিন্ন সময় আসছে সেটি দেখে নেবেন ওই এস লোনের নামে যখন গুগল সার্চ করবেন আপনারা বিভিন্ন রকমের আহ লিঙ্ক লিঙ্ক চলে আসে লেজিটিমেট না আপনি সেখানে যাবেন সব ইনফরমেশন দিবেন তাদের কাছে আপনার সব ইনফর্মে বি কেয়ারফুল বি কেয়ারফুল প্লিজ সেভ ইউর সেলফ

দেখার ব্যাপার অনেকে বলছেন এই কন্টেনার আসলে কন্টেনারটা খুব খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে যেটা কার্ডবোর্ড হোক প্লাস্টিক হোক এবং সেটার থেকে ফুড বের করে অন্য পাত্রে নিয়ে নেবেন বাসার এবং এটিকে ফেলে দেবেন সেটি সেটি একমাত্র জিনিস প্রিয় দর্শক কী আছেন আমাদের আমাদের সাথে আচ্ছা দর্শক আপনারা যাবেন না কোথাও আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি আসছি

আমরা আছি টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আমাদের সাথে আছেন মোহাম্মদ হাসেম উনি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছেন বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন মোহাম্মদ হাসেম আমরা বিরতি যাওয়ার আগে বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম একটি অনেক রেগুলার প্রশ্ন আছে একটি প্রশ্ন আমি আপনাকে দিতে চাই উনি আমাদের এক ভাই উনি বলেছেন যে উনি ওয়ালমার্টে কাজ করেন এবং ওয়ালমার্টে কাজ করার ক্ষেত্রে উনি একটা পর্যায়ে গিয়ে উনি বলছেন যে আমি আমি সেফ ফিল না করার কারণে উনি যাচ্ছেন না কিন্তু ওনাকে ওনার স্ক্যাজুয়াল জানানো হচ্ছে রেগুলারলি

উনি যেটা বলতেছে উনি এই মুহূর্তে যেহেতু আমাদের উপর লেভেল থেকে থেকে শুরু করে সোশ্যাল বজায় রাখার জন্য বলতেছে এই ক্ষেত্রে আমি জানি না কতটুকু লিগাল ইয়া হবে তা আমি আমি মনে করি যদি উনি যদি ওনার সেফটি লাইফ ইম্পর্টেন্ট উনি সেফটির জন্য যদি না যেতে চায় তো না গেলে চলবে আসলে আমার মনে হয় এটা লিগেল পর্যায়ে যদি যান আমার আমার মনে হয় অনেক সমস্যা হবে আচ্ছা আরেক জাভেদ খান একটি প্রশ্ন আমি জাভেদ খান উনি আমাদের একটি প্রশ্ন করেছেন সালাম ভাই আমি কোভিড নাইন্টিনের জন্য আমি কাজটা কুইট করেছি আমি কি আনএমপ্লয়মেন্ট করতে পারবো শুনে মনে হচ্ছে নিজেই কাজটাই কুইট করেছে করেছেন এটা এরকম যদি সিচুয়েশন হয় অ্যাকচুয়ালি আপনি যখন অ্যাপ্লাই করবেন ওরা

আছে তাদের একটা গুড নিউজ সেটা হচ্ছে আপনার আই সেপ্টেম্বর থার্টি পর্যন্ত তাদের যে স্টুডেন্ট লোনের যে ইন্টারেস্ট এটা টোটালি আপনার দিতে হবে না

আমাদের অনেক 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 প্রশ্ন ছিল অনেক 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 জিজ্ঞাসা আছে স্মল বিজনেস নিয়ে আরও অনেক কিছু আলাপ করা ছিল যেটি আমরা আজকে করতে পারিনি দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ ধরে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মোহাম্মদ হাশেম আগামীকালও থাকবেন আমাদের সাথে এবং এস বি লোন স্টুডেন্ট লোন আপনাদের আরও অনেক রেন্ট ফর বিয়ারেন্স অথবা মর্গেজ ফর বিয়ারেন্স এই সব সমস্ত জিনিসটি আমরা আলোচনা করব। অনেক কিছু বিভ্রান্তিকর তথ্য এসেছিল আমরা যাওয়ার আগে আমি ছোট্ট করে আপনার কাছে শুনতে চাই সে ব্যাপারে ছোট্ট করে যে বিভ্রান্তি যেটা হচ্ছিল সেটা হচ্ছে যারা সোশ্যাল সিকিউরিটি পায় এস এস পায় তাদের ট্যাক্স ফাইল করা জরুরি কিনা এটা কিন্তু তাদের 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 ট্যাক্স ফাইল করতে হবে না যে থেকে থেকে রেকর্ডটা নিয়ে কাছে পাঠিয়ে আর একটা ছিল গ্রিন কার্ড হোল্ডার এবং ইউএস সিটিজেন গ্রিন কার্ড হোল্ডাররা কি টাকা পাবে কিভাবে এটা একটা কোয়েশ্চেন ছিল বিভ্রান্তিকর কিন্তু এখানে আপনি ইভেন ইউএস সিটিজেন গ্রিন কার্ড হোল্ডার আপনার যদি সোশ্যাল সিকিউরিটি থাকে তাহলে আপনি আপনার স্টিমুলাস প্যাকেজের আন্ডারে থাকবেন এবং এটা পেমেন্ট পাবেন এক্সেপ্ট আইটেন

দেখিয়ে দিতে কি আপনি ফাইল করবেন তাহলে আপনার একদম এক প্রশ্ন নেই মোহাম্মদ هاشম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিব আশা করি আপনাকে আশা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী কাল দেখা হবে আপনার সাথে দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন এতদিন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন অনেক অনেকের প্রশ্ন আমরা নিতে পাইনি সময়ের স্বল্পতার কারণে অনেকের প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করেছি ফেসবুক থেকে এবং চেষ্টা করেছি কমন একটি গ্রুপ বানিয়ে প্রশ্ন উত্তর করার আশা করি আপনাদের ভালো লেগেছে অনুষ্ঠানটা এবং আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন থাকবেন টিভি এন সাথে যে যেখানে থাকুন থাকুন নিরাপদে থাকুন সুস্থ এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় বজায় রাখুন নিজে নিরাপদে থাকুন পরিবারকে নিরাপদে রাখুন অন্যকে নিরাপদে রাখুন থাকুন টিভি এন টোয়েন্টি ফোরের সাথে এবং টিভি এন টোয়েন্টি ফোর দেখতে টোটাল কেবল সাবস্ক্রাইব করুন শুভরাত্রি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবলবিডি ডট কম